যারা মোবাইল ফোন ব্যবহার করে ফোন গুলো একটু সাইলেন্ট করে রাখবেন অথবা বন্ধ করে রাখবেন। আর যারা শিশু ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছেন তারা একটু পিছনে করে বসবেন, যাতে বাচ্চারা বিরক্ত করলে তাকে সান্ত্বনা করতে পারেন, তারা একটু পিছনে বসবেন। আর মোবাইলে যদি রেকর্ড করেন তাহলে সেটা ফ্লাইট মোড করে দিবেন, যাতে প্রত্যেক কোথাও থেকে কল না আসে। সুনন্ত সাধু সাধু সাধু
যদি বা আমাদের মনের মধ্যে কিছু বিরক্ত অথবা অনাগ্রহের সৃষ্টি হয়ে আনুষ্ঠানিক পরিপূর্ণতার জন্য কিছু কর্ম করতে হয়, তখন সময় তো অনেক গড়িয়ে গেছে। শীতকালে সূর্য তাড়াতাড়ি আমাদের কাছ থেকে বেড়ে নিচ্ছে, এখন দেশ না গুলো গুলো হইম না বড় গুলো হইম কালকে সবার বন্ধ। আচ্ছা, এখন আমরা সম্বোধন অস্ত্র পুরস্কার জন্য শুরু করবো। তারপর আমরা আপনারা আমার সাথে বলবেন, নমো সংগদান হবে এখন মায়াং বন্তে সাঙ্গ ইমাং বিজ্ঞান সাবরিকারাং অনুত্তারাং বিকু সংঘর্ষ দানাং দেমা পূজেমা দুদিয়ম্পে মায়াং বন্তে সাঙ্গ ইমাং বিজ্ঞান সাবরিকারাং অনুত্তারাং বিকু সংঘর্ষ দানাং দেমা পূজেমা তদিয়ম্পে মায়াং বন্তে সাঙ্গ ইমাং বিজ্ঞান সাবরিকারাং অনুত্তারাং বিকু সংঘর্ষ দানাং দেমা পূজেমা পূজেমি। অষ্টপরিষ্কার দান মায়াং বন্তে সাঙ্গ ইমে অষ্টপরিকারাং দানেনা অনাগতে এহি ভিক্ষু পাভায়া আচায়ু হোতু ইউদিয়ম্পে মায়াং মন্তে সাঙ্গ ইমে ইমে মে ইমমে ইমমে অট্টপরিকারাং দানেনা অনাগতে এহি ভিক্ষু পাভায়া আচায়ু হোতু তদিয়ম্পে মায়াং বন্তে ইমে মে অট্টপরিকারাং দানেন অনাগতে এহি ভিক্ষু পাভায়া আচায়ু হোতু। যারা মোবাইল ফোন ব্যবহার করেন তারা ফোনগুলো সাইলেন্ট করে রাখবেন, না তো বন্ধ করে দেবেন। যতক্ষণ দেশ নয় ততক্ষণ মোবাইলে কথা বলবেন না। বাচ্চা যারা বাচ্চা নিয়ে এসেছেন তারা একটু পিছনে করে বসবেন, যাতে বাচ্চারা বিরক্ত না করে, আর করলেও সে যাতে আপনি তাকে যাতে সান্ত্বনা করতে পারেন সেজন্য পিছনে করে বসবেন। শিরস মে বুদ্ধ শ্রেষ্ঠ সহরে বুদ্ধ সদকিনে নবম
আজকে আমি একটা বিষয় নিয়ে দেখাশোনা করার জন্য উপস্থিত হয়েছি, যে এখন বিষয়টি দেখাশোনা করতে অনেক সময় লাগবে, চিন্তা করছি বিষয়টি নিয়ে দেখাশোনা করবো কিনা। আবার যদি সেই বিষয় নিয়ে দেখাশোনা না করি তাহলে আজকে অনুষ্ঠানটি কিন্তু অপূর্ণ থেকে যাবে। সেই বিষয়টা হচ্ছে কি, যে পঞ্চবর্গীয় সাথে পঞ্চবর্গীয় শিষ্য এবং বৌদ্ধ কে আছে, কেমন কেন আমরা এটা প্রতিষ্ঠা করছি, এটার পার্থক্য এটা কোথায় হয়েছিল, পঞ্চবর্গীয় শিষ্য এটা কোথায় হয়েছিল, কেন হয়েছিল,
তার সম্পূর্ণ বিস্তারিত সম্পর্কে আমাদের জানা থাকা শুধু পঞ্চবর্গীয় শিষ্য সহ বুদ্ধ প্রমুখ আমরা স্থাপনা করছি কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে না? কি বলেন, জানতে হবে না? সেজন্য বিস্তারিত না বললে, দীর্ঘক্ষণ না বললে আমি সংক্ষেপে বিষয়টি আপনাদেরকে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আপনারা যারা বসে আছেন তারা আমার কথা শুনতে পাচ্ছেন তো? আপনারা জানেন বুদ্ধ 6 বছর কঠোর তপস্যা করেছিলেন। যে কঠোর তপস্যা করেছিলেন তিনি রাজকুমার ছিলেন, 29 বছর বয়সে। ওনার দেবমালা সুশিষ্ট স্ত্রী এবং একমাত্র সন্তান রাহুল, এরা যে সিংহাসন ছেড়ে তিনি গৃহে গিয়ে সন্ন্যাস জীবন তিনি গ্রহণ করেছিলেন। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে জগতের সত্য সম্পর্কে পরিচিত হওয়া অথবা অথবা এই জন্ম পরিক্রমার যে দুঃখ রাশিগুলো আছে দুঃখ থেকে নিজেকে মুক্ত রাখা। তাহলে এই রাজ্য সিংহাসন ছেড়ে দেওয়ার পরে তিনি 2 বছর বয়সে যখন বিঘাতে করলেন তখন তিনি উরুবেলা বলে বিভিন্ন গুরুর কাছে বিভিন্ন স্থানে তিনি প্রদক্ষিণ করে নৈরঞ্জনার নদীর পাড়ে তিনি দাঁড়িয়েছেন। সে নৈরঞ্জনা নদীর পাড়ে তিনি দাঁড়িয়ে সুজাতার পায়ে শরণ গ্রহণ করেছিলেন। তিনি 49 বয়স। আপনারা হয়তো বা জানেন অথবা যারা জানেন না তারা মনে রাখবেন, সুজাতা যে পায়ের সৈন্য আমাদের সিদ্ধার্থ গৌতমকে দান করেছিল, যে পায়েস বক্ষণ করে তিনি মুগ্ধ হয়েছিলেন। শুধু সে পায়েস দেওয়ার জন্য তিনি 1 লক্ষ কল্প পারিপূর্ণ করেছিলেন। এক কল্প তিনি পারিপূর্ণ করেছিলেন। অর্থাৎ আমি এমন একজন বুদ্ধের উপাসিকা হলেন যিনি আমার অন্ন গ্রহণ করে তিনি কি জ্ঞান লাভ করবেন, বুদ্ধ জ্ঞান লাভ করবেন। তাহলে দেখুন সেরকম ধার্মিক একজন জ্ঞানী বসে বসে তারপরে তিনি 1 কল্প পারিপূর্ণ করার পরে তিনি এক শ্রেষ্ঠীর কন্যা হলেন, আরেকজন শ্রেষ্ঠের পরিবারে তিনি বিবাহ হলেন। সেখানে একটি মাত্র সন্তান হল, সবকিছু ওনার মানস অবস্থা ছিল। এরপর যেদিন তিনি মানব মুক্ত করার জন্য যাচ্ছিলেন তখন সে দেবতারূপ মনে করে গৌতম সিদ্ধার্থকে তিনি অন্ন দিচ্ছেন যে হে দেবতা, যে আমি মানব করেছিলাম আমার মনের মতো সবকিছু আমি যদি পাই, একজন পরিবার, একটি সুন্দর পরিবার, একজন পুত্র সন্তান যদি আমি লাভ করি, যে এই বৃক্ষ দেবতাকে আমি অন্ন দিব। তখন বলল হে উপাসিকা, সে ভূমি আমি যে দেবতা না মানুষ। তখন সে বলল যে আপনি আমার জন্য দেবতা, আপনাকে দিচ্ছি, আপনি গ্রহণ করুন। তাহলে 1 কল্প যে পারিপূর্ণ করে তিনি যে বুদ্ধকে অন্য মানে বুদ্ধিসত্ত্বকে অন্ন দান করবেন, সে অন্য পরিভোগ করে বুদ্ধত্ব জ্ঞান লাভ করবেন, ওনার প্রার্থনা পূর্ণ হলো নাকি হলো? হ্যাঁ, ছোট বাচ্চাকে নিয়ে একটু পিছনে যান। হ্যাঁ, রোগ কান্না করলেও পিছনে থাকবেন, মাঝখানে বসবেন। তাহলে এইভাবে তিনি যখন দেশনা করবে, কিছু কথা বলাটা উচিত মনে করছি আমি, মানে কিছু শিক্ষণীয় বিষয় বলছি আপনাদের যেগুলো মনে রাখবে আপনারা। হ্যাঁ, তুই কথা বলবেন না যে যার বাচ্চা বিরক্ত করছেন উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন। তাহলে যেমন এই ধরনের বাচ্চা নিয়ে ধর্ম শ্রবণ করতে আসা অনেকে বিরক্ত হয় যে ছোট হওয়ার ধর্মস্থান কিনে বিরক্ত করে, বুড়ো হওয়ার ধর্মস্থান তাই না গেলেন হয়। তাহলে আমাদের বাচ্চারা ধর্ম থেকে বঞ্চিত হবে না? আমাদের বাচ্চারা ধর্ম থেকে বঞ্চিত হবে, সে কিছু বুঝবে না আমাদের, কিন্তু বুদ্ধের সামনে তো একটু মাথা মতো করে নাকি করে না? দেশনের শুরু থেকে বিভিন্ন পট্টা মারা গেল দরকারি দেখুন। হ্যাঁ, সেজন্য বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই ধর্ম দেশনা শ্রবণ করতে যাবে না, কিন্তু পিছনে বসবে, এটা একটা শিক্ষণীয় বিষয়।
দ্বিতীয় শিক্ষণীয় বিষয়, কোন বৌদ্ধ মন্দিরে আসলে ওয়াশরুম আছে, মলমূত্র এবং থুতু কফ কাশি এগুলো ফেললে ওয়াশরুমে চলে যাবেন অথবা আউটসাইডে চলে যাবেন। কেমন যেখানে সেখানে থুতু কফ কাশি এগুলো ফেলবেন না, এগুলো পবিত্রতা বা সৌন্দর্যতা নষ্ট হয়, তাদের জন্য এটি নেওয়ার কারণ হয়। দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা যখন পিণ্ডাচরণ দিবেন, পিণ্ডাচরণ দেওয়ার সময় যাদের পিণ্ডাচরণ দেওয়ার ইচ্ছা আছে, ভবিষ্যতে যারা যারা পিণ্ডাচরণ দেওয়ার ইচ্ছা আছে, সবাই মাস্ক ব্যবহার করবেন। কেমন মাস্ক ব্যবহার করবেন, যাতে পিণ্ডাচরণ দেওয়ার সময় অনেক সময় কথা বলে চিৎকার চেঁচামেচি হয়, তো অনেক সময় কথা বলতে গিয়ে অনেক চুতু কিন্তু নিজে দেখে না, কিন্তু অন্য কেউ দেখে। কেমন তো চুতু মুখ দিয়ে থুতু বের হবে, সেখানে খাদ্য দ্রব্য পড়া যাবে, সেজন্য মাস্ক ব্যবহার করবেন, পিণ্ডাচরণ দেওয়ার পরে সামনে যারা যারা পিণ্ডাচরণ দিবেন অথবা যারা দেওয়ার জন্য আসবে তাদেরকে বলবেন যাতে সবাই মাস্ক ব্যবহার করে, যাতে কথা বললেও যাতে আপনার থুতুটা মানে খাদ্যের মধ্যে না পড়ে। তারপরে এগুলো হচ্ছে আপনাদের শিক্ষণীয় বিষয় যেগুলো আপনাদের কাজে আসবে। তারপরে এইভাবে হচ্ছে আমাদের যে মানে কিছু নিয়ম শৃঙ্খলা পরিবেশ এগুলো আমাদের বিশেষ করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কোনো একটা ধর্মস্থানে গেলে যত কথা কম বলতে পারবে, ধর্মস্থানের সীমানার বাইরে যাবে ইচ্ছা মতো কথা বলো, কোনো সমস্যা নেই। যতক্ষণ আপনি ধর্মস্থানের এরিয়ার ভিতরে থাকবে যত কথা কম বলতে পারবে, যত কথা কত কথাও কম বলতে পারবে তত বেশি আপনাদের সকলের জন্য যে মঙ্গল করবো। হ্যাঁ, তাহলে তারপর বলা হচ্ছে এই যে ধর্ম দেশনার পূর্বে আরো কিছু কথা বলি, যেমন অনেক সময় দেখা যায় আমরা ধর্ম করতে পারি না, কেন পারি না জানেন, যে অনেকে বলে এখানে বক্তব্য দেওয়ার সময় একজন বলেছিল মানে এত দূরে কিভাবে যাবো, প্রাকৃতিক অবস্থা ভালো না, পছন্দ সে তাহলে আজকে সে কালকে বসার পছন্দ করো, ঠিক না? তাহলে যারা সাধারণত এই যে উনি বলতে চাইছেন প্রচন্ড শীতে কিন্তু মানে আমাদের অনুকূল আমাদের শ্রদ্ধার কাছে হার মেলি ঠান্ডা চলে গেল আমরা সফল হয়েছি, অর্থাৎ শ্রদ্ধার যে বহিঃপ্রকাশ সেটাই বলতে চাইছেন। কিন্তু অধার্মিক ব্যক্তিরা কি করে জানেন, যারা অজ্ঞান যারা মূর্খ যারা এই যে মানে ধর্ম শ্রদ্ধাবান নয়, তারা কি করে যে এত দূরে কিভাবে ধর্ম করবে, তারা দূরে গড়ে ধর্ম করতে পারে না, অথবা যে আজকে প্রচন্ড শীত এখন কিভাবে আমি ধর্ম, ঠিক না, কিভাবে তুমি ধর্ম করতে পারে না, অথবা আজকে প্রচন্ড গরম এত গরমের মধ্যে কিভাবে যাব, ঠিক না, হ্যাঁ আনিজি রাখতে হবে, অথবা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে কিভাবে বাড়িতে থেকে বের, অথবা আজকে আমার শরীর দুর্বল দুর্বল লাগতেছে, একটু জ্বর জ্বর গরম করছে, ঠিক না, শরীরটা কেন জানি ম্যাচ ম্যাচ করতেছে, আজকে ধর্ম করতে পারবো না, ঠিক না। এভাবে করে অজ্ঞানী অধার্মিক এবং অশ্রদ্ধাবান মানুষ বিভিন্ন অজুহাতে রেখে করতে পারে না ধর্ম করতে পারে না, কিন্তু যদি মনের মধ্যে যদি উৎসাহ উদ্দীপনা শ্রদ্ধা এই উভয়ের যদি সঞ্জলন থাকে তাহলে মনের সমস্ত ক্রান্তি সমস্ত বেদনা মানসিক সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু কি হয়ে যাবে, মূলত হচ্ছে যে আগ্রহ শ্রদ্ধা ভক্তি বা জ্ঞানের সংমিশ্রণ থাকে না বিদায় আমাদের শীতের জন্য গরমের জন্য বর্ষার জন্য দুর্বলতার জন্য অথবা দূরের জন্য আমরা ধর্ম করতে পারি না। এত কিছুর অজুহাত আমরা ধর্ম করার সময় দিই, ঠিক না, কিন্তু যখন আমরা অর্থ উপার্জন করি, যখন আমরা প্রিয় মানুষটির সাথে কিছু সময় পার করে প্রিয় মানে মানে বুঝে হ্যাঁ যখন আমাদের প্রিয় মানুষদের সাথে আমরা কিছু সময় পার করি, যখন আমাদের আদর স্নেহ মায়া মমতার বন্ধন আবদ্ধ হই, তখন কিন্তু আমরা সেটা বিরক্ত আনিস অসুস্থতা বিরক্ত হ্যাঁ এগুলো আমরা মনে করি, কেন যেন মুহূর্তের মধ্যে মনটা ফুটফুরে হয়ে যায় হয়ে যায় না, হ্যাঁ হয়ে যায়। এখন ওই যে বিভিন্ন কবিরা একটা কথা বলেন যে মন কামনায় জর্জরিত, আমাদের মন কিসে জর্জরিত, কামনায় জর্জরিত, বাসনায় জর্জরিত, লোভ তৃষ্ণায় জর্জরিত, ঠিক না। আপনি যখন ধর্ম করতে বসবেন
এক মিনিট দুই মিনিট দশ মিনিট পনেরো মিনিট বসলে বিরক্ত চলে আসবে, আরো কথা বলো ক্যান কথা বলো তুমি শেষ কেন আজ ন হব ঠিক না, খানিক্ষণ জুড়ে খানিক্ষণ হাসাইব খবর তৈরি তার কোনো। তো কবিরা বলেছে যে মন কামনায় জর্জরিত, কামনা পূরণকারী একজন ব্যক্তিকে যখন পাশে নিয়ে বসে থাকে তখন দিন যায় রাত যায়, তখন কিন্তু মনেই হয় না যে আমি এতক্ষণ তার পাশে বসে আছি, তার পাশে মানে ওই জন্য তার পাশে ওই জন্য তাহলে অনেক কামনায় কৃষ্ণের ইচ্ছাই লোভে জর্জর চিত্ত চেতনা করে ঠিক না, এখানে তো কামনা পূর্ণ হচ্ছে না সেজন্য সবসময় আসবে আর যে পাশে থাকবে তার কাছ থেকে কামনা কৃষ্ণা অনেক কিছু পাওয়া যায় সেজন্য মন কিছুক্ষণের জন্য বিরক্ত লাগে ঠিক না, বরঞ্চ দু চার ঘন্টা পরে যদি আলাদা হয়েছে মনে কাকে হারিয়ে গেছে সেরকম মনে হয় ঠিক না, বড় কথা বুঝতে পারছেন, হ্যাঁ হ্যাঁ মনে হয় যেন আমার জীবন থেকে কে হারিয়ে গেলো কোথায় হবে কে চলে গেলো আমি যেন এই পৃথিবী থেকে সেরকম অনুভব হয় না, হয় কেন হয় যে আমাদের চিত্ত আমাদের মনগুলো যারা শ্রদ্ধাবান যারা জ্ঞান যারা যারা বুদ্ধের প্রতি আত্মবিশ্বাসী তারা কখনো ধর্ম কখন ধর্ম আচরণ তীর্থস্থান এগুলোর প্রতি কখনো অনাগ্রহ অশ্রদ্ধাপন্ন সেজন্য আপনারা যারা এসেছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান পুণ্যবান এমন একটি তীর্থস্থান পূর্ণ করতে যাচ্ছি আমরা এই জ্ঞানস্বরণ মহারণ্যের পরিপূর্ণতার জন্য যদি আমরা মানে কুড়িটি স্থাপনা অথবা তিরিশটি স্থাপনা এখানে আমরা নির্মাণ করি যে তিরিশটি স্থাপনা নির্মাণ করলে জ্ঞানস্বরণ পরিপূর্ণ হবে সেখানে এই কুড়িটার মধ্যে একটা পূর্ণ করতে যাচ্ছেন আপনারা অর্থাৎ সদর্ভ যাবন পরিষদ এবং উপস্থিতি জনতা আপনাদের মাধ্যমে বিশটার মধ্যে একটা স্থাপনা এক অংশ বিশ অংশের এক অংশ পূর্ণতা আজকে প্রাপ্ত হতে যাচ্ছে একটা তীর্থস্থানের পরিপূর্ণতা বা প্রতিষ্ঠা লগ্ন যারা সংযুক্ত থাকে এরা অত্যন্ত পূর্ণবান এবং ভাগ্যবান। তাহলে আমি এখন দেশময় চলে যাব যে বলা হচ্ছে এই সুজাতার পায়ুষণ্য গ্রহণ করে তিনি নৈরঞ্জন নদীতে তিনি পায়ে ৪৯ গ্রাসের সে পায়েস গ্রহণ করলেন, ওনার সেই স্বর্ণ পাত্র যখন জলে নিক্ষেপ করলেন তিনি অধিষ্ঠান করলেন যদি সেরকম অদ্বিতীয় মহাজ্ঞান লাভ করার আমার জীবনে যদি সেরকম হেতু বা প্রত্যয় থেকে থাকে তাহলে এই স্বর্ণপত্র অদ্বিতীয় ছাড়িত না হয়ে জলের ঊর্ধ্ব দিকে বিপরীত দিকে ছাড়িত হবে, তখন নৈরঞ্জন নদীতে বাটা হচ্ছে জলগুলো নিচের দিকে দাবিতে হচ্ছে আর ওই স্বর্ণপত্র কি হচ্ছে দিকে তখন তিনি মনে করলো হ্যাঁ অবশ্যই আমি বুদ্ধ হব, তখন ঠিক শুভ বৈশাখী পূর্ণিমা তিথির মধ্যে তিনি বুদ্ধ গিয়া বুদ্ধিভ্রমণ তিনি সে বজ্রাসনের সম্মুখীন হলেন, বজ্রাসনের পূর্বমুখে করে বসে তিনি অধিষ্ঠান করলেন আমি যতক্ষণ না বুঝি আমার সাধনা সিদ্ধ হবে আমার অস্থির অংশ এখানে পচে বলে ক্ষয়ে যাবে মাটির সাথে মিশে যাবে এখানে এই যে আমি সুজাতার কথা বলেছি তিনি এক কল্প পারিপূর্ণ করেছেন একজন বুদ্ধকে অন্ন দিবে তিনি ওনার অন্ন গ্রহণ করে কি করবেন বুদ্ধ মানে বুদ্ধ হবেন আমার অন্ন গ্রহণ করে সেরকম কোন উপাসিত আছেন যে আমি যাতে জন্ম জন্ম বুদ্ধের কাছে যাই বুদ্ধের সাক্ষাৎ আমি লাভ করি বুদ্ধের সেবা করার জন্য বুদ্ধকে পূজা করার জন্য বুদ্ধকে দেখার সে সুযোগ আমার জীবনে হয় সেরকম কে কে প্রার্থনা করি জেনে শুনে মিথ্যা বললে ভালো লাগে অথবা আমি যাতে নিঃসাথে বুদ্ধকে স্বয়ং দান করতে পারি সেরকম উপাসীরা যদি জেনে শুনে মিথ্যা বলবেন না যদি
বাস্তবে যদি আপনি প্রার্থনা করে থাকেন সেরকম কে থাকলে একটু হাত তুলতে দেখি কে কেউ এখন আছে কিনা। হ্যাঁ, একজন আছেন জেনে শুনে মিথ্যা বলে ভাব পাবে কিন্তু। আপনি বলেন এতগুলো উপাসিকার মধ্যে একজন উপাসিকা দুজন উপাসিকা আর কোথায়? মাত্র দুজন উপাসিকাকে পাওয়া যাচ্ছে যে আমি জন্ম জন্ম তোমার তিনজন, হ্যাঁ তিনজন উপাসিকাকে পাওয়া যাচ্ছে যে জন্ম জন্ম ত্রাণকে বুদ্ধকে দেখি মতো বুদ্ধকে স্বয়ং দিতে পারি মতো নিঃস্বাস বুদ্ধের সাক্ষাৎ আমার জীবনে হয় মতো, ঠিক না? আমরা কেন কিছু দেখ আজকে থেকে আপনাদের জীবন গুলো শুরু করবেন যে যশ কীর্তির জন্য, প্রশংসা লাভের জন্য, সম্মান লাভের জন্য, মানুষের মুখ থেকে প্রশংসা কুড়ানোর জন্য কখনো কর্ম করবেন না। একদম নিখুঁত করে স্বচ্ছ করে ধর্ম আচরণ করবেন, যাতে আমার জীবনটা এমন ভাবে যাতে পৃথিবীতে আমার একজন বন্ধু হবে যার সাথে আমি সাক্ষাৎ করবো। আজকে থেকে প্রার্থনা করবেন করিবেন না, আচ্ছা আমি সাড়ে সাড়ে রাখি পরবর্তীতে বুঝলাম না তাহলে অবদান লিখে আসলে তো বুঝে যাবে, কারণ আমাদের ধর্ম শ্রবণ হচ্ছে ছোট্ট বালক। হম, ওই যে মানে এই ছোট্ট বালককে যেমন তারপরে আমাদের ধর্ম শ্রবণ হচ্ছে গুরু গোয়ার মুড়ি বুঝলি না? হ্যাঁ, মানে ধর্ম শুনে 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 এইবার আমার ধর্ম শ্রবণটা হচ্ছে ছোট্ট বালকে হ্যাঁ মুড়ি খাওয়ার মতো বাবা দিকাশ বললেই মায়ের ডাকে সারা দিতে গিয়ে দৌড়াতে গিয়ে আমাদের কোল থেকে কি করে যায় মুড়ি পড়ে যায়। ঠিক তো যেভাবে আমাদের তাহলে আপনাদেরকে ধর্ম শ্রবণ যখন করেন গুরুত্বপূর্ণ কিছু কথা মনে রাখবেন। ওনারা যদি আমার মতো ব্যাগ কথা মনে রাখতে চাইছেন তো তখন তিনি এই বুদ্ধত্ব লাভের পরে তিনি পটমং বুধি ফলং দ্বিতীয় মানে তৃতীয় সংক্রমণ চতুর্থং রচনা করম পঞ্চম গজ পালন তখন তপস্য বললেন আমার দুজন সেন্দেশ সেন্দেশ মানে বর্মা বর্মা মানে মায়া দুজন বনে কদিক দিয়ে তিনি তারা মানে করতে যাচ্ছেন। বুদ্ধের সামনে আস্তে আস্তে তাদের সকল নিষ্ক্রিয় হয়ে গেল, অর্থাৎ গরুগুলি যেন কেন কেন সামনে যাচ্ছে না, গাড়িগুলি নিষ্ক্রিয় হয়ে গেল। অর্থাৎ বুদ্ধ পুরো 50 দিন অনাহারে আছেন। হম, না বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পরে মনে হচ্ছে বুদ্ধ বুদ্ধত্ব লাভের পরে 49 দিন তিনি অনাহারে আছেন। ওনাকে অন্নদান করতে হবে, স্বয়ং দান করতে হবে, এখন একমাত্র তপস্য ছেড়ে ছেড়ে দিতে তখন ওনার জন্ম জন্মান্তরের জ্ঞাতি দেবতা এমন ভাবে রীতি প্রয়োগ করলো যাতে গাড়িগুলো কি হয় নিষ্ক্রিয় হয়। তখন গাড়িগুলো যখন সামনের দিকে যাচ্ছে না তখন তারা দূরে সৌম মুক্তি এবং সোনার বর্ণ সেই তথাগত সৌমুখ সম্বন্ধ প্রদর্শন করবে যে মনে হয় মহাপুরুষ কি আমরা বন্দনা না করে সম্মান না করে চলে যাচ্ছে যে আমাদের গাড়িগুলো কি হয়েছে আমাদের গরু গরুগুলো এরকম নিষ্ক্রিয় হয়েছে। তখন ওনারা এই বুদ্ধকে কি করেছিল অন্নদান করেছিল। তখন বুদ্ধকে বললেন হে ভগবান যে আপনি তো তথাগত সম্মুখ সম্বুদ্ধ
যে আমি আমাদের দেশে যাচ্ছি, যে আপনাকে আজীবন আপনার উপাসকে আপনার ধর্মের স্মরণ আপনি বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ নিচ্ছে, তখন কিন্তু সঙ্গ হয়। এখন আপনাকে ফিরে তো আমরা চলে যাচ্ছি, আপনাকে আমরা কিভাবে পূজা করে তখন প্রতিষ্ঠান করুন মস্তক থেকে কিছু কেশদাত আমাদেরকে দিয়েছি, সেই কেশদাত এখন সোয়াগুন ঠাকুরের মধ্যে প্রতিষ্ঠিত আছে, সেখানে চারজন বুদ্ধের ভাত রয়েছে। এরা হচ্ছে বুদ্ধের প্রথম বিধি পাঁচক উপাস, এর আগে কোন উপাস ছিল না। এরপরে বুদ্ধ সেখান থেকে চিন্তা করলেন যে আমি যে ধর্মজ্ঞান লাভ করেছিলাম এই ধর্মজ্ঞান জগতের সত্তা বুঝা বা উপলব্ধি করা অত্যন্ত দুর্বোধ, এটা এই আমার ধর্মদেশ না কেউ বুঝতে পারবে না। আমি এই কথাগুলো কেন বলছি জানেন, এই কথাগুলোর সাথে পঞ্চবর্গীয় শিষ্য যে আমরা বৌদ্ধ প্রমুখ পঞ্চবর্গীয় শিষ্য যে প্রতিষ্ঠা করছি এই স্থাপনার সাথে কি আছে কেন এই বৌদ্ধ প্রমুখ পঞ্চবর্গীয় শিষ্য প্রতিষ্ঠা হবে আজকে কেন আমরা চারজনের আদরে এই স্থাপনাটি করতে যাচ্ছি। তখন এরপরে তিনি যখন এই লোভ দেশ মহান দোষ এই সাধারণ মানুষ আমার এই বন্ধুর সত্য ধর্ম উপলব্ধি করতে পারবে না, সুতরাং আমার ধর্মদেশ না করার কি নেই কোন প্রয়োজন নেই। তখন এদিকে ওনার চিত্ত অবলোকন করে সহম্পত্তি মহাব্রহ্মা তিনি কল্পনা চিন্তা করলেন যে হ্যাঁ জগৎ নাশ করে যাবে, এই পৃথিবীর অসংখ্য সত্য লোককে মুক্তি দেওয়ার জন্য পৃথিবীতে সম্মুখ সমর্থ উৎপন্ন হয়েছে, উনি যদি রেশনা না করেন জগতের মানুষ মুক্ত হতে পারবে। তখন তিনি বুদ্ধের সম্মুখে এসে বন্দনা করে বললেন যে মহাকারণিক সর্বজ্ঞ সম্মুখ সমর্থ আপনার কাছে প্রার্থনা করছি আপনি জগতের অনুকম্পা করে ধর্মদেশনা। বুদ্ধ প্রথমবার অসম্মতি দিলেন, দ্বিতীয়বার অসম্মতি দিলেন, তৃতীয়বার বুদ্ধ চিন্তা করলেন হে ভগবান আপনি দেখুন পৃথিবীতে হয়তো আপনার মতো জ্ঞানী আমি কিন্তু আপনার ধর্ম কিছু না কিছু বোঝার মতো সেটা কিছু কিছু পারেন না সত্তা বিরাজমান আছে, সুতরাং আপনি ধর্মদেশনা। তখন বুদ্ধ ধর্মদেশনা করার জন্য কি করলেন ইচ্ছা পোষণ করলেন, ইচ্ছে পোষণ করার সাথে সাথে তিনি আর কালাম কথা চিন্তা করলেন, অর্থাৎ তিনি বুদ্ধ হওয়ার আগে যে গুরুর কাছ থেকে গিয়েছিলেন জ্ঞান লাভ করার জন্য তখন তিনি ওনাকে সর্বপ্রথমে রেশনা করার জন্য চিন্তা করলেন, দিব্য জ্ঞানে দেখলেন তিনি বছর খানিক পূর্বে মারা গেছেন। তখন তিনি রামপুত্র রুদ্রকের কথা চিন্তা করলেন যে বুদ্ধ হওয়ার আগে যে গুরুর কাছে তিনি জ্ঞান শিক্ষার জন্য গিয়েছিলেন কিন্তু সেখানে তিনি জ্ঞান পান না, তখন দিব্য জ্ঞানে দেখলেন তিনি গতকালকে মৃত্যুবরণ করেছিলেন। তখন তিনি চিন্তা করলেন এখন কার কাছে আমি ধর্ম রেশনা করবো, এমত অবস্থায় পঞ্চবর্গীয় শিষ্য যে বুদ্ধকে সুজাতার হাতে হাতে পায়ে সৈন্য গ্রহণ করার এই দৃশ্য দেখি বুদ্ধকে তার বুঝেছেন সিদ্ধার্থ গৌতম কে হয়েছে নষ্ট হয়ে গেছে, এমন একজন অনিন্দন সুন্দরী সৃষ্টির কন্যার হাতে হাতে তিনি কি নিয়েছেন পায়েস নিয়েছেন উনি অপবিত্র হয়ে গেছেন, অপবিত্র হয়ে গেছিলেন মহিলার হাত থেকে সয় নিয়েছিলেন অপবিত্র হয়ে গেলেন নাগন দেখে অপবিত্র হয়ে গেলাম আমার বাবা অপবিত্র হয় না, কারণ আমাদের মায়েরা হচ্ছে সবচেয়ে পবিত্র যাদের গর্বে আমাদের জন্ম হয়েছে, যদি বা অপবাদ গুলো তাদেরকে আমি বেশি দিই আমরা বেশি দিই বেশি না মহিলা এমন মহিলা তেমন মহিলা অন মহিলা এইন তেন অমুক তারা কোনো জাত নয় এই নয় সে নয় ঠিক না, মহিলাদের কলঙ্ক গুলো বেশি না বেশি না কি বেশি না হ্যাঁ সবচেয়ে বেশি ঠিক হ্যাঁ, কিন্তু এই পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠার পেছনে সবাই সুখ স্বাচ্ছন্দ্য বোধ একদম সহজ করে অর্থাৎ আমি লৌকিক দৃষ্টিতে বলছি সংসার সুখের পেছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে মায়েদের ঠিক না, একজন পুরুষ যখন অবিবাহিত থাকে তখন কি করে হ্যাঁ অন্যায় করে নগরে নগরে তখন একজন পুরুষের সঠিক পথ পরিচালিত করে এখন একজন মহিলা ঠিক না, উজ্ঞ হওয়া দিলি যখন বিবাহ নগর তখন অনেকে তাকে দেখে না ফরেঙ্গে মরেঙ্গে থাকে ঠিক না, তখন যখন সে স্বামী স্ত্রীর বন্ধন আপন করে তখন সে কর্তব্য বা পরিবারের জ্ঞান গুলো বুঝতে পারে তখন সে কোনো অন্যায় করে যে আমাকে আমার স্ত্রীকে ভালোবাসতে হবে ঠিক না, সন্তান দুঃখ পেলে মা খোঁজে কন্যা দুঃখ পেলে মা খোঁজে
হ্যাঁ স্বামীর মন খারাপ করে স্ত্রী খুঁজছে, তাহলে হ্যাঁ সকলে কিন্তু একটা পরিবার সুচারুরূপে সুসম্পন্ন হওয়ার সকলকে স্বস্তি দান করে খেয়ে আমাদের মাতৃমণ্ডলের নামে যাচ্ছে। কিন্তু এদের কলম করার দুঃখটা সবচেয়ে বেশি, দুঃখ গুলো বেশি ভোগ করতে হয়, কষ্ট গুলো বেশি করতে হয়, কিন্তু এদের অবদান গুলো বেশি, ঠিক না? তাই এরা হাতে হাতে স্থান নিলে কি অপবিত্র হয়ে যাবে? তাহলে বুদ্ধ যদি সূর্য তার পাঁচ থেকে হাতে হাতে স্থান নিলে যদি অপবিত্র হয়ে যায়, তাহলে বুদ্ধ মহামায়া গর্ভত্ব জন্ম দিবে কি অপবিত্র হয়ে পারবে না? অপবিত্র ফেরতম বাইরে কেন পবিত্র হবে না? তাই সেজন্য সেটা নয়, পবিত্র অপবিত্র কোন প্রশ্ন খেলা নাই। মানব শরীর কখনো পবিত্র আগেই ছিল না, এখনো নয়, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু এখানে পবিত্র অপবিত্র বিষয়, এখানে জ্ঞান আর ন্যায় উচিত আর ধর্মতা, এটা হচ্ছে আমাদের আসল বিষয়। তখন ওনাকে ফেলে ওনারা ঋষি পতন মিগরা চলে গিয়েছিলেন। তখন বুদ্ধ দিব্য জ্ঞানে দেখবেন, এখন ওই পঞ্চবর্গীয় শিষ্য ঋষি পতন মিগরা আছে, যেখানে এখন বর্তমানে আমরা সারনাথে যাই, ঋষি পতন। সেখানে ঋষিরা হিমালয় পর্বত থেকে কে হতো উড়ে এসে ওখানে নামতে হবে, সেজন্য বলা হচ্ছে ঋষি পতন। ঋষিরা নামতে হবে ঋষি পতন, মানে কি হয়ে যাবো নিচে নামে ঋষি, সেজন্য বলা হবে ঋষি পতন। মৃগদ মানে কি, সেখানে অসংখ্য মৃগদের কিছু বিচার হচ্ছিল, নদীবেন না মৃগ সভাপতি বলে ওই ওরে মগ নদীবেন না বুদ্ধ অনেকদিন পদব্রজ সেখানে এসে ওনাদের নিকটতম স্থানে এসে তারা। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বুদ্ধ সুজাতার হাতে হাতে স্বয়ং নিয়েছেন, বুদ্ধ তো কখনো অপবিত্র হতে পারে না, ঠিক না? উনি এক কল্প পারেন অন্য করছেন নিঃসাথে সয়ন দেওয়ার জন্য, তাহলে আপনি কেন নিঃসাথে সয়ন নিচ্ছেন? এখানে একটু প্রশ্ন আসতে পারেন, আপনি কি অনেকে বুদ্ধত্ব বড় হয়ে গেলেন কেন বসানো করবেন, ঠিক না? তাই আমাকে হয়তো সাহস করে সে কথাটা বলেন, কিন্তু মনে মনে আর একটু সাহস করে নবকে ওয়াই তো বুদ্ধত্ব বড় হয়, কিন্তু বর্তমান সময় সময়কালে যে মহিলাদের কাছ থেকে আমি পানীয় দানিয়ে গ্রহণ করি, তো সয়ন দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওনারা উশৃঙ্খল করেন, পুরুষরা হলে হয়তো গ্যাসাগ্যাসি করলেই একটু ধাক্কা ধাক্কি হলেও সেটা কারো চোখে দৃষ্ট করতো না, ঠিক না? কিন্তু যখন মহিলারা সেরকম করে পাশে বিক করে দাঁড়ানো মানুষের দৃষ্টি পুরো খারাপ হবে, ঠিক নয়? এই মহিলা খারাপ হবে, ওদের গাল টুবি টুবি ওদের খাইয়ে হবে। সেজন্য আমরা মাত্র মাতৃজাতিদেরকে একটু দূরে রাখি, অর্থাৎ বর্তমান সমাজ প্রেক্ষাপটে মাতৃজাতিদেরকে আমরা একটু দূরে রাখি। সেই জন্য পুলিশের কোনো ঘৃণার কারণ না, বা ছোট করার জন্য। তো যাই হোক, এরপরে উনি সেখানে যাওয়ার পরে দূর থেকে পঞ্চবর্গীয় শিষ্য যে কুণ্ডা নবদ্রীয় বপ্প অসজিত মহানব, দূর থেকে দেখার পরে না সিদ্ধার্থ গৌতম আসতে ওনাকে আমরা সম্মান করব না, কিন্তু উনি যতই নিকটে আসছেন ওনার প্রতি ততই শ্রদ্ধা চিত্তটি নমিত হয়ে যাচ্ছে। এটা কোথায়? সারনাথ ঋষিগতন, যেখানে পঞ্চবর্গীয় বুদ্ধ প্রমুখ বুদ্ধ সহ পঞ্চবর্গীয় শিষ্য প্রথম ধম্মচক্র প্রবর্তন সূত্র কি করেছিল, আজকে আমরা যে স্থাপনা টিপেনে কি করতে যাচ্ছি, স্থাপন নির্মাণ করতে যাচ্ছি। তখন কেউ পা ধুয়ে দিলেন, কে আগে বাড়ি আনলেন, কে পাত্র ফুলে দিলেন, কে পাতা করলেন, কে বাসন দিলেন। তখন বুদ্ধের চরম তলে বন্দনা করে বললেন, ভগবান যে আজকে আপনার মুখমণ্ডল অন্যরকম মনে হচ্ছে, মনে হয় আপনার কোন মুক্ত কোন বিমুক্ত কোন বিশুদ্ধ কোন জ্ঞান কি করেছেন, লাভ করেছেন। তখন তাদেরকে বললেন, হ্যাঁ হে শিষ্য, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা ওই অনন্ত যাকে বলা হয় সর্বজ্ঞতা মুক্তত্ব জ্ঞান, সেই জ্ঞান আমি লাভ করছি, যে জ্ঞান আমি তোমাদের দিতে এসেছি। এখন আমি পঞ্চবর্গীয় মানে ধম্মচক্র প্রবর্তন সূত্র রচনা করলাম, এখন খালি বাংলা বই হয়ে নাকি শুধু বাংলা বই অন্যান্য বই বাংলা বাংলা হয়ে খালি বলে দিলে
অতিরিক্ত কোনো কিছু করলে মনের মধ্যে আমার অনেক অপচার আছে, ঠিক আছে? আমি চাই না আপনাদের অনেক কোথায় চালতে হস্ত করি দেশনগরি, হ্যাঁ শুধু বাংলায় বলে যাবে। তাহলে সাধারণ পূজারী আসার সময় এই এই যে বুদ্ধ যখন ধর্মচক্র পবিত্র সূত্র পাঠ করেছিলেন তখন এই ধর্মচক্র পবিত্র সূত্র প্রজ্ঞাপন হয়েছিল বুদ্ধ মানে সপ্তপদী গুহায় প্রথম সঙ্গীতির মধ্যে আনন্দবনকে শিরা রচনা করেছিলেন। সেখানে বলা হচ্ছে আনন্দ স্তবে যখন রাজগৃহে সপ্তপদী গুহায় পঞ্চশত অরহতের সম্মেলনের প্রথম সঙ্গীতিটি এই ধর্মচক্র পবিত্র সূত্র তিনি দেশনা করছিলেন। তিনি বললেন যে আমি এরূপ শুনিয়াছি, আমি এরূপ শুনিয়াছি এক সময় ভগবান বারাণসী ঋষি প্রথম মেধাবী অবস্থান করেছিলেন, তথা তিনি কুণ্ডান্ন বজ্রী বপ্প সজিত মহানাম এই পঞ্চবর্গীয় বিক্ষুদের আহ্বান করিয়া বলেছিল, হে বিক্ষুগণ দুইটি চরমে প্রভৃতি বিক্ষু সম্বন্ধে যাওয়া উচিত নয়, অর্থাৎ দুটি কর্ম প্রবচিত গণের করা উচিত নয়। সেই দুটি কি? হ্যাঁ সেই দুটি কি? সে দুটি হচ্ছে কি? হে সে দুটি কি হে বিকগণ? প্রথম হচ্ছে হীন গঙ্গ পুতুজনিক অনরীয় অনন্ত সংকৃত ইয় সায়ন কামসু কামসু কল্লি কানুগিনী গম পুতুজনিক অনরীয় অনন্ত সংকৃত। এটার অর্থ হচ্ছে সেই দুটি কি কি? হীন গ্রাম্য সাধারণ জনের সেবিত অনার্য অনর্থক কাম্য বস্তু অনরক্ত হওয়া, আর দ্বিতীয় হচ্ছে অনার্য অনর্থক আত্মক্লেশ জনিত দুঃখ বরং এই দুঃখ অন্তত্যাগ করিয়ে এই দুই অন্তত্যাগ করিয়ে তথাগত গণ সম্যক সম্বদ্ধ কর্ম অভিগত হইয়াছে, যা আমার চক্ষু উৎপন্নকারী জ্ঞান উপশমকারী অভিজ্ঞ উৎপাদনকারী এবং যাহা মানুষকে সম্বোধি বা নির্মাণ দিকে সম্বর্ধিত করে। এই অনার্য অনর্থ সংকৃত হচ্ছে কি? দুটি কার্য হচ্ছে কি? যে হীন গম্য পথজনিক হীন গ্রাম্য গ্রাম্য মানুষ যারা সংসার জেলায় বহু কাজ করে, ঠিক না? চাষবাস করে, চাকরি বাকরি করে, লেনদেন করে, জায়গা সম্পত্তি নিয়ে টানি টানি করে, নারী পুরুষ ছেলে মেয়ে এই সেই আবি যাবি কত কিছু করে না, কিন্তু একজন সংসার থেকে দেখু বা শ্রমের বা সন্ন্যাসী এগুলো করা কি নয়? উচিত নয়। হীন গম্য পথজনিক অনারীয় অর্থ সংকৃত এই হীন গ্রাম্য আছে কাজগুলো সাধারণ গৃহীজনের মতো কাজগুলো করা ঠিক কিন্তু কি নয়? আপনারা আমাকে পূজা করছেন কেন করছেন? এই গ্রাম্য যে কাজগুলো কিন্তু গম্য এই নিচ কাজগুলো আমার চরিত্রে নেই বিধে আমাকে পূজা করেন, কিন্তু আমার চেয়ে শিক্ষিত সুন্দর গম্ভীর পাঁচজন এবং আরো অনেক মানুষ আছে, ঠিক না? তাদেরকে তো পূজা করেন, কারণ এই নিচু কর্মগুলো আমরা করে নেই বিধে সেজন্য মানতে পূজা নিলাম। তারপর আরেকটা হচ্ছে কি? ওনার যে অনত্ত করা আত্মক্লেশ জনিত দুঃখের আত্মক্লেশ হচ্ছে কি? যে নিজেকে দুঃখ দিই নিজেকে সুখ প্রাপ্তির জন্য আমরা সংসার করি, হ্যাঁ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পঞ্চস্কন্ধ দিয়ে আমরা অনেক কিছু করি, চোখের দ্বারা রূপকে দর্শন করি, হ্যাঁ কি সুন্দর কি সুন্দর, ঠিক না? কর্ণ দ্বারা কি করি? শুনি, হ্যাঁ কি সুন্দর। তারপরে নাসিকা দ্বারা শ্রবণ করি, হ্যাঁ কি সুগন্ধ। মুখ দ্বারা আহার করি, কি সুস্বাদ। আর স্পর্শ দ্বারা কি নরম কোমল এরকম মনের মধ্যে অসংখ্য কর্ম আমরা করে যে চক্ষু কর্ণ নিষেধে চিন্তা এবং তপ করি না, অনার্য অহেতু এগুলো আত্মক্লেশ জনিত এগুলো শরীরের মধ্যে মনের মধ্যে দুঃখ উৎপন্ন হয়, যদি আমরা অজ্ঞানী মানুষ এগুলোকে সুখমত করে থাকি। আমরা অজ্ঞানী মানুষ এগুলো কি মনে করে থাকি? হ্যাঁ এগুলো আমরা কি মনে করে থাকি? সুখ মনে করে থাকি, কিন্তু আসলে কি এগুলো কেউ সুখ পায়? সুখ পায় না, এগুলো আসলে সৃষ্টি করে।
যখন একটা মানুষের মনে যখন একটা মানুষের যদি হয় যে আমার কথা শুনে যে আমি তখন তাকে যদি বলা হয় তুমি কেন জানো, তখন সে বলবে যে আমি খেতে পারছি না, পড়তে পারছি না, বিয়ে করতে পারছি না, আমার ছেলে মেয়ে নেই, তাহলে বুক করি না, হারাতে দুঃখী না। তাহলে দুঃখের প্রতিশব্দ হচ্ছে ক্লেশ, দুঃখের প্রতিশব্দ হচ্ছে কি ক্লেশ। তাহলে এই ক্লেশ গুলো কোথেকে সৃষ্টি হয়? কামনা থেকে, কামনা থেকে, চাহিদা থেকে। সেজন্য অনর্থ দুঃখ সৃষ্টি হয় বলতে সেরকম কোন কাজ করা দুঃখ বা শ্রম বলে করা উচিত। এখানে বলেছে হীনভূম প্রতিজনিক হয়ে হীন গ্রাম পৌঁছে এই দুটি কর্ম করা ঐক্য সম্বন্ধে কি নয়, কাম্য বস্তুর প্রতি অনুরক্ত হওয়া উচিত, কোন বস্ত্রের প্রতি, কোন অলঙ্কারের প্রতি, বাড়িঘরের প্রতি, সহায় সম্পত্তির প্রতি, মান সম্মানের প্রতি, কোন নারীর প্রতি, কোন পুরুষের প্রতি, কোন কামসেবার প্রতি তার চিত্রটি অনুরক্ত হওয়া উচিত। তারপর বুদ্ধ বললেন হে ভিক্ষুগণ, বুদ্ধ তথাগত কর্তৃক অধিগত চক্ষু উৎপাদনকারী জ্ঞান উপশম এবং অভিজ্ঞ উৎপাদনকারী এবং সম্বোধি বা নির্বাণের ব্যক্তি সংবর্ধনকারী সে মধ্যম পথ কি? তখন বুদ্ধ বললেন যে উপশম এবং জ্ঞান এবং অভিজ্ঞ লাভ করার জন্য সে মধ্যম পথ কি জানো হে ভিক্ষুগণ? অজানা ভগবান জানে না, তাহলে আমি বলছি তুমি শোন। তখন বুদ্ধ বললেন সম্মা দিটি, সম্মা সংকল্প, সম্মা বাসা, সম্মা কম্মন্ত, সম্মা জীব, সম্মা ব্যায়াম, সম্মা সাথী, সম্মা সমাধি। আমি যে কথাগুলো বলছি হে ভিক্ষুগণ, এটা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ যা অভিজ্ঞ উৎপাদন করে এবং সম্বোধি বা নির্মাণের দিকে সংবর্ধন করে এবং মধ্যম প্রতিপদা তথাগত বুদ্ধ অভিজ্ঞত হইয়াছে। এই আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে বুদ্ধ নিজেকে পরিচালিত করে এই সর্বজ্ঞতা জ্ঞান কি করেছেন লাভ করেছেন। তোমরাও যদি সেই মধ্যম পথ পরিচালিত করো তাহলে তোমরাও শীঘ্র মুক্তির সুখ লাভ করতে পারবে। তারপর বলা হচ্ছে এই আর্য অষ্টাঙ্গিক মার্গ কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে কি দেখুন, সাধারণ বুঝে দেখো বুদ্ধ বলছেন হে ভিক্ষুগণ তুমি দেখো সম্মাদিটি সত্যকে সত্য রূপে জানা, সত্যকে অসত্য রূপে জানা, নিত্যকে নিত্য রূপে জানা, অনিত্যকে অনিত্য রূপে জানা, সারকে সার রূপে জানা, অসারকে অসার রূপে জানা, এটাই হচ্ছে সম্মাদিটি। তাহলে আমরা কি সম্মুখ দৃষ্টির মধ্যে আছি এখন? আমরা কি সম্মুখ দৃষ্টিতে আছি? আরে ব্যাপার সম্মুখ দৃষ্টিতে আছে না, নাই কিন্তু কিন্তু সম্মুখ দৃষ্টিতে নেই, কিন্তু সম্মুখ দৃষ্টি হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা এখন কেউ সম্মুখ দৃষ্টির মধ্যে নেই, কিন্তু হওয়ার জন্য আমরা চেষ্টায় আছি, ঠিক না? এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আবার আমাকে অসারকে সার বলতে হবে, কেমন অনিত্যকে কি বলতে হবে নিত্য বলতে হবে, দুঃখকে কি বলতে হবে সুখ দিতে হবে, ঠিক না? নকলিতে ঘর জেলে আসে লেখা কি আছে তুমি আমার একমাত্র সুখ দানকারী ফোন করে আপনি যদি বলেন হ্যাঁ তুমি তুমি যখন যুবক ছিল তুমি যখন নতুন নতুন আমাকে বিবাহ আবদ্ধ করেছিলে বলছি আপনাকে সারকে অসারকে সার বলতে হবে, দুঃখকে কি বলতে হবে সুখ বলতে হবে। এসে যেন বলা হচ্ছে সত্যকে সত্য রূপে জানা, অসত্যকে অসত্য রূপে জানা, তাকে বলা হয় সম্মান। সম্মুখ সংকল্প, নৈষ্ক্রম সংকল্প, অবিবাদ সংকল্প, হিংসা সংকল্প। নৈষ্ক্রম মানে কি? গৃহত্যাগ করার জন্য আমি বদ্ধ করে করে আমি এই সন্ন্যাসী হয়ে মন্দিত মস্ত হয়ে পাঁচাই বছর ধান করে আমার কি করবো নিয়ে আসো মাইক্রোফোন নিয়ে আসো, হ্যাঁ আমি কি করবো আমার এই জীবন আমি উৎসর্গ করে আমার নিজের জীবনের বিনিময়ে আমি প্রবজিত জীবনকে ধরে রাখলাম, অবিবাহক হোক আমি হিংসা করবো না,
অভিহিংসা কারোর প্রতি আমি ক্রোধ সৃষ্টি করবো না। কেমন এইভাবে বলেছেন তারপর বলা হচ্ছে কি সম্মাদিত্য সম্মা সংকল্প, তারপর বলা হচ্ছে সম্মা ভাষা সম্মুখ বাক্য সত্য বাক্য প্রিয় বাক্য মধুর বাক্য অর্থপূর্ণ বাক্য হতে হবে। এগুলো ব্যাখ্যা করতে হবে সত্য মধুর প্রিয় এবং অর্থপূর্ণ বাক্য তো বুঝে না, সত্য বাক্য যে বাক্য কথার মধ্যে কোনো মিথ্যা নেই, সত্য বাক্য মধুর বাক্য যে বাক্য কারো কি করে না মধুর বাক্য শুনতে ভালো লাগে, প্রিয় বাক্য সবার আপন হয়ে যায় এবং অর্থপূর্ণ যে কথার অর্থ রয়েছে। তারপর বলা হচ্ছে মিথ্যা পিছন পুরুষ সম্পূর্ণ এই বাক্যগুলো ত্যাগ করতে হবে। এরপর বলা হচ্ছে যখন আমরা সৃষ্টিতে নিবদ্ধ হব তখন যাহা যখন যখন উৎপন্ন হয় তখন তাহা বলে আমাকে সঠিকভাবে এগিয়ে করতে হবে, ওই বাক্য সৃষ্টির মাধ্যমে আমাদেরকে গ্রহণ করতে হবে। তারপর বলা হচ্ছে সম্মুখ বাক্য, তারপর বলা হচ্ছে সম্মুখ কর্ম। সম্মুখ কর্ম হচ্ছে কি আমি যে কর্ম সম্পাদন করে কায় বাক্য মনে ধরে, যে কর্ম সম্পাদন করে কায় বাক্য মনে ধরে কোনো পাপ করা যাবে না, কায় দ্বারা প্রাণী হত্যা ছুরি ব্যবচার করা যাবে না, কায় দ্বারা তিনটি পাপ হয় কয়টি পাপ হয় প্রাণী হত্যা ছুরি ব্যবচার, হ্যাঁ পাক্য দ্বারা সাক্ষী মিথ্যা পিষণ পুরুষ সম্পূর্ণ মন দ্বারা তিনটি লোভ কেমন, এভাবে হলে আমাদেরকে কি করতে হবে সম্মুখ কর্ম পূর্ণ করতে হবে। তারপর বলা হচ্ছে সম্মা জীবিকা সম্মুখ জীবিকা, অর্থাৎ আমার যে জীবন পরিচালিত হয় আমাদের জীবন পরিচালিত হলে সাতটি বস্তুর প্রয়োজন আছে, কয়টি বস্তু হ্যালো অনেক হ্যালো না ঠিক আছে আমরা যখন অন্ন গ্রহণ করি আমাদের জীবন চলমান হতে হলে কয়েকটি কয়েকটি জিনিসের প্রয়োজন আছে চারটি, একটা হচ্ছে অন্ন একটা হচ্ছে বস্ত্র আরেকটা হচ্ছে বাসস্থান আরেকটা হচ্ছে চিকিৎসা, এই চারটি মানে বস্তুর সম্মিলনে যে আমাদের জীবন গঠন করি এটার মধ্যে কোন অন্যায় ভাবে অর্থ উপার্জন করা এভাবে না চলবে না, অন্যায় ভাবে আপনি কোনো অর্থ উপার্জন করতে পারবেন না, তাকে বলা হয় সম্মুখ জীবিকা। তারপর বলা হচ্ছে সম্মুখ ব্যায়াম সম্মুখ চেষ্টা, সম্মুখ চেষ্টা হচ্ছে মানে কি যে আমাদের মনের মধ্যে অসংখ্য পাপ সৃষ্টি হয়, আমাদের মনের মধ্যে অসংখ্য কি উৎপন্ন হয় পাপ সৃষ্টি হয়, এই পাপগুলো ধ্বংস করার জন্য চেষ্টা করতে হবে, এই পাপগুলো কি করার জন্য চেষ্টা করতে হবে আমাদের মনের মধ্যে আমাদের মনের মধ্যে অসংখ্য পাপ আছে এই পাপগুলো ধ্বংস করার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে। এরপরে বলা হচ্ছে পাপ উৎপন্ন হয় নাকি না হয় মানে নয় বা এই পাপগুলো না হওয়ার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে, যেমন মনের মধ্যে কোনো পাপ না আসে, অথবা আমরা অনেক পাপ করি অথবা আমরা অনেক কি করি পাপ করি এই পাপগুলো না করার জন্য চেষ্টা করতে হবে, অথবা আমার মনের মধ্যে এখন যে পাপগুলো উৎপন্ন হয়নি সেগুলো না হওয়ার জন্য চেষ্টা করতে হবে, আর উৎপন্ন না হওয়ার জন্য আমি আগেও কোনো পাপ করিনি এখনো করছি না ভবিষ্যতে আমার মনের মধ্যে সে পাপ উৎপন্ন না হোক আমার শরীর দ্বারা গায়ের দ্বারা বাক্য দ্বারাও না হোক সেরকম চেষ্টা করতে হবে, বুঝতে পারছেন তো। তারপর বলা হচ্ছে সম্মুখ আমি যে পুণ্য করিনি সেই পুণ্যগুলো করার জন্য উদ্যমী হতে হবে, এ পর্যন্ত অনেকে আছেন পৃথিবীতে অনেক পুণ্য কর্ম আছে যেগুলো আপনার দ্বারা করা হয়নি, সেই যে পুণ্য কর্মগুলো করা হয় না সেই জ্ঞানের সান্নিধ্যে নিজেকে পদার্পণ করে সেগুলো করার জন্য কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে, যে পুণ্যগুলো আমি করিনি সেগুলো এখন থেকে আমি করব, অথবা যে পাপগুলো যে পুণ্যগুলো আমি করেছি সেগুলো কালকে থেকে আরো বেশি করে করবে, বলা হচ্ছে যে সমস্ত পাপ আমি করেছি সেগুলো না করার জন্য চেষ্টা করতে হচ্ছে, যে পাপ আমি করিনি এবং করবো না সেভাবে আমাকে চিন্তা করতে হবে, যে পুণ্য আমি করিনি সেটা আজকে থেকে করার জন্য সিদ্ধান্ত নিতে হবে, যে পুণ্য আমি করে রাখছি সেটা আরো বেশি করার জন্য
চেষ্টা করতে হবে, তাকে বলা হবে সম্মুখ চেষ্টা বা সম্মুখ ধ্যান। এরপর হবে সম্মুখ স্মৃতি। সম্মুখ স্মৃতি মানে কি? যখন আমি স্মৃতিতে নিবদ্ধ হব, যখন বুদ্ধ চতুরাজ্য মার্গে যখন আমি নিদর্শন ভাবনা নিবদ্ধ হব, তখন আমাকে কি করতে হবে? যখন যাহা উৎপন্ন হয় তখন তাহা বলে স্মৃতি করতে হবে। দেখিলে দেখিতেছি বলে, শুনলে শুনিতেছি বলে, যখন যাহা উৎপন্ন হয় তখন তাহা বলে স্মৃতি করতে হবে। তাহলে সম্মুখ স্মৃতি, এরপর সম্মুখ সমাধি। যখন আপনার স্মৃতি পরিপূর্ণ হবে তখন চিত্তের একাগ্রতা হবে, সমাধি সমাধি। সমাধি মানে কি? চিত্ত স্থির হওয়া। সমাধি মানে কি? চিত্ত স্থির হওয়া, অর্থাৎ জ্ঞান লাভের পূর্ববর্তী অবস্থা। আস্তে 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 আপনার বিভিন্ন জ্ঞান, আধ্যাত্মিক ভাবে বিভিন্ন জ্ঞান কি হবে? সৃষ্টি হবে। যাকে বলা হয় হে ভিক্ষুগণ, এই আর্যশ্রেণীর মার্গ আমার চক্ষু উৎপাদনকারী, উপশম অভিজ্ঞ উৎপাদনকারী, সম্বোধি বা নির্বাণের দিকে সংবর্তনকারী, এই মধ্যম প্রতিপদা তথাগত বুদ্ধ অধিগত করিয়াছেন। এভাবে বুদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যকে কি বলছেন? দেশনা করতে গেছেন। তারপর বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, জগতে দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্থিতি বর্ষ লাভ জন্তু দুঃখ, সংসদ পঞ্চপ্রাণ স্কন্ধ দুঃখ। হে ভিক্ষুগণ, দেখো, একজন নবজাতক শিশু যখন জন্ম হয় তখন কি তার সুখ লাগে নাকি দুঃখ লাগে? যখন শিশু সন্তান জন্ম হয় তখনও দুঃখ হয় নাকি সুখ হয়? হ্যাঁ, যদি সে সুখ পেত তাহলে জন্ম সময় আসবে না, হয়তো না ও হা 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 করে আসে ধন্য না, কখনো ইতর হওয়ার তো জন্ম ধ্যান আসা আসে ধন্য না, কখনো গেছে কত ক্রন্দন করে উঠে, কেমন আমি দুঃখ পেয়েছি, আমি দুঃখের সাথে সম্পৃক্ত হয়েছি। তাহলে বলা হচ্ছে, সেজন্য বলা হচ্ছে জন্ম কি কেমন? তারপর বলা হচ্ছে এই যে জন্ম দুঃখ আরো কেন দেখুন, সেখানে আমাদের পায়খানার প্রস্রাব লিপ্ত একটি ভয়ঙ্কর সংক্ষিপ্ত স্থানের মধ্যে 10 মাস 10 দিন পর্যন্ত মাতৃ জঠরে কি থাকতে হয়? বসে থাকতে হয়। এক পাশে পায়খানার থলি, এক পাশে প্রস্রাবের থলি, এই সংক্ষিপ্ত জমিদারে একজন নবজাতক শিশু সন্তান ধীরে ধীরে অঙ্কুরোদ্গম হয়, 1 মাস 2 মাস হয় বড় হতে হতে, হ্যাঁ, এরকম নিম্নোক্ত স্থানের মধ্যে থাকতে হয়। সেখানে দুঃখদায়ক নাকি সুখদায়ক? লঘু তপ্ত কড়াইয়ের মতো। মাতৃ গর্ভ হচ্ছে কি? হচ্ছে গরম সরাইয়ের মতো। গরম সরাইয়ের যেন হই দিলে হই ফুলে দান দিলে, হ্যাঁ, ছাঁচ দিলে মুড়ি ফুলে, ঠিক সেরকম ভাবে গরম তপ্ত কড়াইয়ের মতো জ্বলতে হয় সেখানে। সেই জন্য বলা হচ্ছে জন্ম সুখ না দুঃখ, কিন্তু জন্ম দুঃখ ধারা কৈশিত বুদ্ধরাও আজ নেবে না, হইলে না হয়, হ্যাঁ, এটা জন্ম পর জন্ম কি হইতে হই তারপর নেই, ঠিক নেই, কিন্তু তবু আমরা জানি যে জন্ম দুঃখ, ঠিক না? কিন্তু তবু আমরা জন্ম হওয়ার জন্য বারংবার বুদ্ধের কাছে কি করি? তো আমাকে ওই জায়গায় জন্ম দাও, ওই জায়গায় জন্ম দাও, ওই জায়গায় জন্ম দাও, ওই জায়গায় জন্ম দাও, ওর সাথে দেখা করা, ওর সাথে সাক্ষাৎ করা, ঠিক না? এইগুলো আমরা বুদ্ধকে বলতে থাকি, কিন্তু জন্ম তো দুঃখ, জরা দুঃখ, যে আমরা বৃদ্ধ হয়ে যাই, এটা জরা দুঃখ না সুখ, ঠিক না? এক সময় আমার শরীর সুঠাম ছিল, সুন্দর ছিল, হ্যাঁ, মেঘের মতো কালো। তোমার চোখগুলো কিসের মতো? মেঘের মতো। তোমার চোখ দুটো যেমন কিসের মতো? হরিণের মতো। হ্যাঁ, এই সেই আরো কত কিছু বলি আমরা, ঠিক না? প্রেমের পাগল হয়ে গেলি সেরকম মধুর মধুর কথা বলে বলতে, কিন্তু আসলে কখন উনেন না, এই মেঘর নাম শুনুন, এক সময় ফাটুর নাম নয় গো, মেঘর নাম থাকি না, থাকি ফাটুর নাম, ঠিক না? আর হরিণের নাম সকিন, একদিন পন্ডিত হয়ে গেল, ইয়া বৈত্য দিক, হ্যাঁ হ্যাঁ, হরিণের নাম থাকি ইয়া বৈত্য দিক। তাহলে এইভাবে শরীরের সমস্ত জীর্ণ থাকি হয়ে যায়, সমস্ত শরীর আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, আসলে মুক্ত জ্বর হল, ঠিক না? কিন্তু আসলে এমন একটু সময় আর মুক্ত নয়, অনেক কিছু, হ্যাঁ, তো সেরকম দন্তরাজে উচ্ছেদ কথা খারাপ হয়ে যায়, সুন্দর সুতা অনুষ্ঠান চামড়া গুলো কুচকে যায়, চুলগুলো পেকে যায়, চক্ষু দৃষ্টিহীন হয়ে যায়, হাসলে বাধা লাগে, হ্যাঁ, আর সরমায় না আসলে আমার অনেকে হাসলে মুখ চেপে ধরে হাসে, ঠিক না? অত লজ্জা লাগে কাউকে না দেখার জন্য, অনেকে হাসলে প্রাণ খুলে হাসে, কিন্তু ও জানে তো আমার সাথে কিন্তু কেন লাগে সুন্দর লাগে, ঠিক না? অনেকে প্রাণ খুলে হাসে, তারা জানে যে ওকে হাসলে ভালো লাগে, সেই জন্য মুখ চেপে ধরে হাসবে, আর অনেকে হাসলে জানে যে আমার সাথে অসম্ভব লাগে,
ঠিক না? তো সেই জন্য আসলে এইভাবে এইভাবে কি হয়, জন্ম জড়া আমাদেরকে দুঃখে আক্রান্ত হলো, দাঁড়ালে বসতে পারে না, বসলে দাঁড়াতে পারে না, হ্যাঁ জড়া জড়া। তারপর বলা হচ্ছে অপ্রিয় সংযোগ দুঃখ। পৃথিবীর মধ্যে অসংখ্য অপ্রিয় ব্যক্তি আছেন যাদের সাথে আমাদের কোনো কোনো কি হয়, কোনো কোনো বারবার সাক্ষাৎ হয়। আমি চাই না তার সাথে সম্পৃক্ত হতে, কিন্তু ওই অপ্রিয় ব্যক্তিগুলো বারবার আমার জীবনে চলে আসে। হ্যাঁ, যেমন আপনি কি মনে করেন কি কি অপ্রিয়? হ্যাঁ, কি কি অপ্রিয়? যেমন জড়া অপ্রিয়, ব্যাধি অপ্রিয়, শত্রু অপ্রিয়, অভাব অপ্রিয়, অনটন অপ্রিয়, ঠিক না, রোগ ব্যাধি অপ্রিয়, অনেক কিছু অপ্রিয়। কিন্তু এরা কেন জানি আমার জীবনে চলে আসে? অপ্রিয় সংযোগ, অপ্রিয় সাথে আমার সংযোগ করে, অপ্রিয়ের সাথে আমার কি হয়, হ্যাঁ অপ্রিয় সংযোগ। তারপর হচ্ছে প্রিয় বিয়োগ, আমার শরীর প্রিয়, রূপ প্রিয়, যৌবন প্রিয়, সন্তান প্রিয়, মাতা প্রিয়, স্ত্রী প্রিয়, সম্পত্তি প্রিয়, কিন্তু কেন জানি না এরা আমার কাছ থেকে দূরে সরে যায়। প্রিয় বিয়োগ, প্রিয় থেকে আমার প্রিয়রা আমার কাছ থেকে কি হয়ে যায়, দূরে হয়ে যায়, দূরে চলে যায় প্রিয় বিয়োগ। এরপর বলা হচ্ছে ইচ্ছিত বস্তু অর্জনের দুঃখ। আমরা অনেক ইচ্ছে করি পৃথিবী থেকে, আমরা অনেক কি করি, অনেক কিছু ইচ্ছা করি, আসার কোনো কি নেই, শেষ নেই। কিন্তু এই মন এত চাই, কত চাই, কত চাই, এত হা হায় হই মনের আশা, এত হা হায় তো কিন্তু কিনা মুছে। তাহলে এই মানুষ হচ্ছে কামনার ভরা, মানুষের চেতনা হচ্ছে ইচ্ছিত এত কিছু চাওয়ার পরও তার মনের মধ্যে কখনো সুখ নাই। হ্যাঁ একদম তুমি ভাই হবে না, ইন তো ভাই এখন ওইয়ের ইন ভাই থাকে, আর সে তুমি এন ভাই নি আবার হতো ওইয়ের ইন ভাই থাকে। এই দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, এই যে মরে যাচ্ছে, নিঃশ্বাস চলে যাচ্ছে, ওর থেকে কিন্তু অনেক প্রাপ্তি কি হয়ে যায়, থেকে যায়, ঠিক না? এই হচ্ছে আমাদের ইচ্ছিত বস্তু অর্জনের দুঃখ। আমি ইচ্ছা করছি কিন্তু আমার লাভ হচ্ছে না। তারপর বলা হচ্ছে সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, রোগ বেদনা সংগ্রাম সংস্কার এবং বিজ্ঞান। দেরি হয়ে যায় গুনে, দেরি না বসে গেল, তাই আচ্ছা দেরি হলে গেলেই একটু মন দিয়ে শ্রবণ করবেন, কেমন? হ্যাঁ, মানে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই রূপ আমার শরীর সুখ না দুঃখ, দুঃখ দুঃখ আমার শরীর থেকে অনবরত আমাকে সুখ দেয় নাকি দুঃখ দেয়, দুঃখ দেয়। রূপ বেদনা সুখ বেদনা দুঃখ বেদনা অপেক্ষা বেদনা, সংজ্ঞা বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত হওয়া, সংস্কার কুশল অকুশল অহানজ সংস্কার এবং বিজ্ঞান, প্রতিসিন্ধ চিত্ত এবং চেতনা, যাকে প্রতিসিন্ধ চিত্ত বলে। এই পঞ্চস্কন্ধ মানুষকে পুনঃ পুনঃ জন্ম দেয়, এটাকে সুখ বলে নাকি দুঃখ বলে, সংক্ষেপে পঞ্চ সংক্ষেপে পঞ্চ পদের স্কন্ধ দুঃখ। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, এই দুঃখের কারণ এই ভব হইতে ভবান্তরে পুনঃ পুনঃ উৎপাদনকারী কৃষ্ণা যাহা আনন্দ লোভের সহিত আগমন করে এবং সেই সেই ভাবে অভিনন্দনকারী, ইহা ইহাকে বলা হয় দুঃখ সমুদ্রে আজি সত্য। তাহা ত্রিবিধ কামতৃষ্ণা, ভবতৃষ্ণা এবং বিভব তৃষ্ণা। হে ভিক্ষুগণ, আমাদের এই দুঃখের কারণ হচ্ছে কি, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। এই তিনটি তৃষ্ণার সাথে আমাদের চিত্ত বারংবার কি করে অভিনন্দন করি, তাকে আমরা আলিঙ্গন করি, গ্রহণ করি, তার সাথে সম্পৃক্ত থাকার জন্য আমরা কি করি, চেষ্টা করি, তার থেকে বন্ধন ছিন্ন করার জন্য আমরা কি করি না, চেষ্টা করি না, তার সাথে বন্ধনে যুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করি। তো কামতৃষ্ণা কি, পঞ্চস্কন্ধের অর্থাৎ ওই পঞ্চস্কন্ধ শরীরের সমস্ত ইচ্ছাগুলো আমরা কি করি, পূরণ করি, তাকে বলা হয় কামতৃষ্ণা। রূপ দেখতে ইচ্ছে হোক হলে রূপকে দেখে দর্শন করি, শব্দ শুনতে ইচ্ছে হলে তাকে শুনি, হ্যাঁ গ্রাম নিতে ইচ্ছে হলে তাকে গ্রাম নিই, খেতে ইচ্ছে হলে খাই, শারীরিক শারীরিক সেবা করতে ইচ্ছে হলে শারীরিক সেবা করি। এই সবসময় কাম্য বস্তুর সাথে আমরা নিজেকে কি করি, সম্পৃক্ত করি, তাকে বলা হয় কামতৃষ্ণা। তারপর বলা হচ্ছে ভবতৃষ্ণা, ও মানে কি বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ কোনো কোনো জন্ম হওয়ার জন্য একটা ইচ্ছা, আমার স্বর্গ জন্ম হোক, ব্রহ্মযুগ জন্ম হোক, মানুষ হোক, দেবতা হোক, এই হোক, সেই হোক, রাজা হোক, মহারাজা হোক, সৃষ্টি হোক, দেবরাশিন্দ্র হোক, ঠিক না, এটা হচ্ছে ভবতৃষ্ণা। পুনঃ পুনঃ জন্ম ভব,
এটাকে দুঃখ। তারপর হচ্ছে বিবাহ তৃষ্ণা, এটা হচ্ছে অরূপ লোকের সংস্কার। তারপর বলা হচ্ছে হেবি কখন এই তৃষ্ণা নিষেধের বা নিরোধের কিভাবে করা যায়। হে ভিক্ষুগণ, তুমি যদি বিরাগ না জান হও, নিরোধ করো, ত্যাগ করো, নিক্ষেপ করো, মুক্তিও অনালয় করো, তাহলে তুমি অবশ্যই এই দুঃখ থেকে কি হতে পারবে, মুক্ত হতে পারবে। অর্থাৎ তোমার সমস্ত কাম্য বস্তুর প্রতি তুমি বিরাগ, অর্থাৎ সরাগ, সরাগ মানে কি আকর্ষণ হওয়া, বিরাগ মানে কি হওয়া, তার প্রতি আকর্ষণ না হওয়া। তারপর হচ্ছে তুমি গ্রহণ না করে ত্যাগ করা, সমস্ত কাম্য বস্তুকে তুমি গ্রহণ না করে তাকে কি করো, ত্যাগ করো। তারপর তুমি হচ্ছে আলয়, আলয় মানে তার সাথে বন্ধনে যুক্ত না হয়ে অনালয়, তুমি তাকে কি করো, বন্ধন ছিন্ন করো, তাহলে অবশ্যই তুমি এই দুঃখ মুক্তির কারণ তুমি হবে। তারপর বলা হচ্ছে হে ভিক্ষুগণ, এই দুঃখ নিরোধগামিনী পরিপদা কি, এই দুঃখ নিরোধগামিনী পরিপদা আর্য সত্য হচ্ছে কি, নিদর্শন ভাবনা করো, নিবদ্ধ হবো, তাহলে তুমি দুঃখ থেকে মুক্ত লাভ করতে পারবে। হে ভিক্ষুগণ, দুঃখ আর্য সত্য বলি আমি, এই অসুত পূর্ব ধর্মে আমার জ্ঞান চক্ষু ফুটিয়াছে, বিদ্যা উৎপন্ন হইয়াছে, আলোক উৎপন্ন হয়েছে, এই দুঃখ যে সত্য পরিজ্ঞাতব্য বলিয়া অসুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা এবং আলোক উৎপন্ন হইয়াছে। বুঝতে পারছেন তো, হে ভিক্ষুগণ, ইহা দুঃখ সমুদায় যে সত্য বলিয়াম, এই অসুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা এবং আলোক উৎপন্ন হইয়াছে। এই ভিক্ষুগণ, এই দুঃখ সমুদয় আজ সত্য ত্যাগের যুগে যোগ্য বলিয়া এই অপ্রকাশিত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা এবং আলো উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, এই দুঃখ সমুদয় আজ সত্য পরিজ্ঞাত হইয়াছে বলিয়াম, এই অসুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা এবং বিদ্যা আলো উৎপন্ন হইয়াছে। অর্থাৎ বৌদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যকে বলছেন দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায়। এই আর্য চতুরার্য সত্য সম্পর্কে বুদ্ধের যথাযথ চক্ষু জ্ঞান প্রজ্ঞা কি হয়েছে, উৎপন্ন হয়েছে। এই দেশনাগুলো কাকে করছেন, বুদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যকে করছেন। কোথায় করছেন, সারনাথ ঋষিপতন। তারপর বলছেন হে ভিক্ষুগণ, ইহা দুঃখ নিরোধ ও আর্য সত্য বলিয়া অসুত গর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা উৎপন্ন হইয়াছে। হ্যাঁ ভিক্ষুগণ, এই দুঃখ নিরোধ আর্য সত্য প্রত্যক্ষ করিয়া বলিয়া এই অজ্ঞাত পূর্ব ধর্মে আমার আলো উৎপন্ন হইয়াছে। ভিক্ষুগণ, দুঃখ নিরোধ আর্য সত্য প্রত্যক্ষ করিয়া বলিয়া এই অসুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলো উৎপন্ন হইয়াছে। এভাবে বুদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যকে ধর্মদেশনা করে যাচ্ছিলেন। তার উপর বুদ্ধ বললেন হে ভিক্ষুগণ, দুঃখ নিরোধ গামিনী পরিপদা সম্পর্কে আর্য সত্য বলিয়া অজ্ঞাত পূর্ব ধর্ম আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বা বিদ্যা আলোক উৎপন্ন হইয়াছে। ভিক্ষুগণ, দুঃখ নিরোধ গামিনী পরিপদা আর্য সত্য ভাবনা করিবার যোগ্য বলিয়াম অশ্রুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা এবং বিদ্যা আলোক উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, এই দুঃখ নিরোধ গামিনী পরিপদা আর্য সত্য বলিয়াম ভাবনা করিয়া বলিয়া করিয়াছি বলিয়া এই অসুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান এবং প্রজ্ঞা বিদ্যা আলো উৎপন্ন হইয়াছে। এভাবে পঞ্চবর্গ শিষ্যকে চতুরায় মার্গ উপস্থাপন করলেন বা দেশনা করলেন। তখন ভিক্ষু সংঘকে বললেন হে ভিক্ষুগণ, এই আর্য সত্য সমূহের ত্রিবিধ ক্রমে অনুসারে দ্বাদশ প্রকার যে জ্ঞান দর্শন যতবিধ আমার পরিষ্কার হয়নি ততদিন আমি দ্বাদশ আকার অর্থাৎ বারো প্রকার জ্ঞান আমার যতদিন উৎপন্ন হয়নি ততদিন আমি সাধনা করেছি। মার ব্রহ্মাশ্রম ব্রাহ্মণ কিংবা দেব মহাপুরে আমি অনুত্তর সম্মুখ সমৃদ্ধ হইয়াছি বলিয়া প্রকাশ করি নাই। যতক্ষণ না পর্যন্ত আমি এই জ্ঞান উৎপন্ন হয় নাই এতক্ষণ না পর্যন্ত আমি কি জগতের সম্মুখ সমৃদ্ধ হয়েছি বলে কাউকে প্রকাশ করে নাই। এখন আমি সত্যায় মার্গ সম্পর্কে সম্পূর্ণ ক্রিয়া হয়েছি জ্ঞাত। হে ভিক্ষুগণ,
এই চারিয়ার যে সত্য এবং জীবিত ক্রমে অনুসারে দ্বাদশ প্রকার জ্ঞান দর্শন যখন আমার পরিষ্কার ভাবে হইয়াছি তখন হইতে আমি দেব ব্রহ্ম অশ্রমণ ব্রাহ্মণ এবং দেব মানব কুলে অনুত্তর সম্মুখ সম্পদ লাভ করিয়াছি বলে আমি এখন প্রকাশ করিতেছি। এখন আমি সম্মুখ সম্পদ্ধ, এখন আমি সর্বজ্ঞত জ্ঞান লাভ করছি, আমি চতুর জ্যোতি মার্গ এখন আমি বুঝতে পেরেছি। হে ভিক্ষুগণ, আমার জ্ঞান দর্শন উৎপন্ন হইয়াছে, আমার বিমুক্তি চিত্ত মুক্তি প্রকম্পিত হইবার নহে, অর্থাৎ আমার চিত্ত আর কি হবে না, প্রকম্পিত হবে না। যারা সাধারণ মানুষ সর্বক্ষণে গেতে চিত্ত প্রকম্পিত হয় লোক লালসে, কিন্তু আমার চিত্ত কি হবে না, প্রকম্পিত হবে না। ইহাই আমার অন্তিম জন্ম, ইহাই আমার অন্তিম জন্ম হইবে না। ভগবান বুদ্ধ যখন এই উক্তি করিলেন তখন পঞ্চবর্গী ভিক্ষুগণ আনন্দ হইয়া ভগবানের বাক্য সাধুবাদ দিয়ে অনুমোদন করিলেন। তখন বুদ্ধ বললেন যে এখন আমার অন্তিম জন্ম, এখন আমার অন্তিম জন্ম, আমার আর কোন জন্ম হবে না। হে ভিক্ষুগণ, এই ধর্মচক্র প্রবর্তন সূত্র আয়ুষ্মান কন্যান্য সর্বপ্রথম ধর্ম শ্রবণ করিয়াম বিরজ বিমল পাপ রজমুক্ত কলুষবিহীন ধর্মচক্র অর্থাৎ শ্রোতাবর্তী মার্গ ফল লাভ করিলেন। যখন এই ধর্মদেশনা সূত্রাজ্যোতির মার্গ সম্বলিত যখন ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করিলেন তখন পৃথিবীতে একজন মাত্র বুদ্ধির পরেই কোন মার্গ ফল নাবিল ছিলেন, ওনার নাম হচ্ছেন কি কন্যান্য, যিনি বুদ্ধের প্রথম ধর্ম জ্ঞান লাভকারী পঞ্চবর্গীয় শিষ্য। অর্থাৎ যাহা কিছু উদয়শীল তাহাই বিলয়শীল, অর্থাৎ পৃথিবীতে যাহা কিছু উৎপন্ন হয় তাহা কিছু আবার কি হয় বিলীন হয়। বিলয়ধর্ম ভগবান বুদ্ধির ধারা ধর্মচক্র প্রবর্তিত হইলে ভূমিবাসী দেবতান সাধুবর্ধনে দিলেন, ঘোষণা করিলেন ইহা ভগবান বুদ্ধ কর্তৃক বারাণসী ঋষিপতন বিদ্যাদাবে অনুত্তর ধর্মচক্র প্রবর্তন সূত্র হইয়াছিল, তাহা শ্রমণ ব্রাহ্মণ দেবমান ব্রহ্ম বা অন্যান্য কারো দ্বারা প্রবর্তিত হয় নাই। তখন ভূমিবাসী দেবগণ সাধুবাদ প্রদান করলেন। এই ভূমিবাসী দেবগণ সাধুবাদ দেওয়ার সাথে সাথে তাদের সাধুবাদ শ্রবণ করে তাও হিংস স্বর্গ, জাম স্বর্গ, তুষিত স্বর্গ, নিম্মানতী স্বর্গ এবং পরনিমিত বশবতী স্বর্গ, এই ছয় স্বর্গের দেবরূপ একজনের কাছ থেকে একজন সাধুবাদ শুনতে শুনতে প্রমাণ নেই আমরা ছয়টি স্বর্গের দেবরূপ একজনের পর একজন একজনের পর আমরা কি করতে সাধুবাদ দিতে লাগলেন। তারপর প্রমাণ নিয়ে যখন আরো উর্ধে গেল পরনিমিত বশবতী স্বর্গের উপরে যে ব্রহ্মলোক রয়েছে ওনারা সাধুবাদ দিলেন, পরিসজ্জার ব্রহ্মলোক, ব্রহ্মা পুরোহিত ব্রহ্মলোক, মহাব্রহ্মার ব্রহ্মলোক, পরিত্রাব অপ্রমণাব আবশ্বর, পরিত্রাব শুভ অপ্রমণাব শুভ কিন্নর দেহপল অবিহা অতপন সুদর্শ সুদর্শী এবং অকনিষ্ঠ ব্রহ্মলোক, এই ষোলটি ব্রহ্মলোক এক একজনের কাছ থেকে সাধুবাদ শুনে শুনতে শুনতে এক একজনেই ক্রমান্বয়ে একত্রিশটা লোকভূমির মধ্যে ছয় স্বর্গ এবং ষোলটি ব্রহ্মলোক কি করলেন ক্রমান্বয়ে সাধুবাদ দিতে লাগলেন। এই প্রকারে ধর্ম চক্র প্রবর্তন ক্ষণে মুহূর্তে ব্রহ্মলোক পর্যন্ত সাধু ভূষিত হইয়াছিল, তখন এই সহস্র সৌরজগৎ কম্পিত প্রকম্পিত হইল, দিব্যালোকে অতিক্রম হইয়া জগৎ এবং অক্রমীয় উদার আলোক রশ্মি প্রভূত হইয়াছিল। এই অনন্তর ভগবান বুদ্ধ সুললিত কণ্ঠে পিঠে জ্ঞাপন করিয়াছিলেন, তখন আয়ুষ্মান কন্যান্য 18 কোটি ব্রহ্মার সহিত শ্রোতাভক্তি বলে প্রতিষ্ঠিত হইলেন, তখন ইহাতে আয়ুষ্মান কন্যান্য জ্ঞাত অরহ কন্যান্য বলে পরিচিত হইলেন। এই ধর্মচক্র প্রবর্তন সূত্র যখন পাঠ করিলেন তখন জগতের মধ্যে কন্যান্য ভান্তের সাথে 18 কোটি সত্তার ধর্ম জ্ঞান লাভ হইয়াছিলেন। এই ধর্মচক্র প্রবর্তন সূত্র আজকে জি আপনারা সদ্ধর্ম জাগরণ পরিষদ জ্ঞান স্মরণ তথা আমার পরিবারের আমারই একটি অংশ, আপনাদের সকলের সহযোগিতায় এখানে যারা উপস্থিত হয়েছেন যারা পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছেন এই পুণ্যময় একটি চারিতীর্থের একটি স্থান এখানে প্রতিষ্ঠা হচ্ছে। আমাদের সকলের তীর্থস্থানে যাওয়া বা বুদ্ধগয়ায় যাওয়া সকলের অর্থে প্রতি মাসে যাওয়া প্রতি বছরে যাওয়া আমাদের পক্ষে কি হবে না, কিন্তু অন্তর্গত প্রতি মাসে একবার হলেই
ওই কুসুম মানে ঋষিপতন মেঘদাপকে আমরা কি করে অন্তরে ধারণ করে পঞ্চবর্গীয় শিষ্য এবং মধ্যকে আমাদের অন্তর জগতে ধারণ করতে হবে জ্ঞান শুনে এসে আমরা কি করতে পারবো শ্রদ্ধা নিবেদন করতে আমরা পারবো। এই নিরিখে আমার এই উদ্যোগে আমি এক সময় আজ থেকে কয় বছর পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম এক থেকে দুই বছর পূর্বে আমি বলেছিলাম যে আমার একটি স্বপ্ন আমার একটি ইচ্ছা আছে যেখানে একটা পঞ্চবর্গীয় শিষ্য সহ চারি মহাতীর্থের আদরে একটা স্থাপনা করা। তখন আমার এই প্রতিষ্ঠিত এই সদ্ভাব জাগরণ পরিষদ ওনার উপদেষ্টা মন্ডলী কার্যনির্বাহী কমিটি সকলে বলে যে ভান্তে এই স্বপ্ন এই ইচ্ছাগুলো আমাদেরকে কি করতে হবে বাস্তবায়ন করতে হবে, কারণ ভান্তে চাইছে জাতির জন্য ধর্মের জন্য এবং শাসনের জন্য ওনার ব্যক্তির জন্য নয়। তা আজকে এই যে মহৎ উদ্যোগে আমি উদ্যোগ নিয়েছি কিন্তু সেটা বাস্তবায়ন করছেন আপনারা, আমি মনে করি আমার চেয়ে পূর্ণ আপনাদের বেশি হবে, আমার চেয়ে আপনারা বেশি ত্যাগ করেছেন। তো সুতরাং আমার ধর্মদেশনার কলেবার বৃদ্ধি করছি না, সেরকম চারি মহাতীর্থের আদলেই যে আমরা আজকে পঞ্চবর্গীয় মধ্যপ্রমুখ পঞ্চবর্গীয় শিষ্যের স্থাপনা চারিত্রের একটি স্থাপনা আমরা এখানে প্রতিষ্ঠা করতে আজকে সক্ষম হয়েছি। সদ্ধর্ম জাগরণ পরিষদ অনন্তকাল ধরে এই পৃথিবীতে প্রতিষ্ঠা হোক, তাদের সেবায় তাদের সামাজিকতায় তাদের ধর্ম চর্চার সমগ্র বদলে জাতি মানে আনন্দিত হোক এবং তারা সবসময় একত্রিত হয়ে যাতে বিভাজন না হয়ে সমাজ ধর্ম সেবা করতে তারা সক্ষম হোক এরূপ পুণ্যদান তাদেরকে আশীর্বাদ করছি। তাদেরকে যারা সহযোগিতা করছেন আপনারা যারা আছেন এই সদ্ধর্ম জাগরণ পরিষদের প্রত্যেকটি সদস্য যে আমার অত্যন্ত কাছে, কারো নাম বললেই কারো নাম বাদ পড়ে যাবে সেজন্য কারো নাম আমি বলছি না, শুধু যারা নেতৃত্ব দিচ্ছেন প্রথম সারির মধ্যে আমি বলছি তোমাদের ত্যাগটা শতভাগ পরিচ্ছন্ন ছিল যার জন্য তোমরা সফল হয়েছ, তো সুতরাং তোমাদের ত্যাগটা যাতে মানে শতভাগের চেয়ে এখানে যাতে অপরিচ্ছন্ন সামনে কি না হয়, কারণ নেতৃত্ব তারই পছন্দ করে যার নেতৃত্ব পছন্দ পরিচ্ছন্ন হয় ঠিক না। তো নেতৃত্ব যারা দিচ্ছেন নিশ্চয় তোমাদের নিশ্চয় আপনাদের নেতৃত্বটা কি পরিচ্ছন্ন, কারণ তোমাদের পরিচালনার জন্য পরিচ্ছন্ন দিলে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তোমাদের সংগঠনের নাতে কি অনেক মানুষ তোমাদেরকে কি হাত কি দিচ্ছে দান দিচ্ছে, সুতরাং তোমাদের নেতৃত্বটি এখন যেরকম বর্তমানে সেরকম আমৃত্যকাল সেরকম পরিচ্ছন্ন সুন্দর নিখুঁত নির্ভুল ভাবে যাতে সেরকম হয় যাতে পদের অহমিকে যাতে কখনো বিভাজন মনের মধ্যে খালি না লাভ লোকসান বড় মন্দ এই ধরনের কোন চেতনাবোধ যাতে আপনাদের অন্তর্জগতে জাগ্রত না হয় এরকম আশীর্বাদ করছি। যাদেরকে সহযোগিতা করছেন আজকে যারা সংবদান করছেন অস্ত্রপুরস্কার দান করছেন এই যেমন জাগরণ পরিষদ সহ মাদ্রাসা নিবাসে শ্রীমতী শ্যামলী বড়ুয়া আমার জ্ঞাতি যার পরিবারে আমার জন্ম ওনার পরিবার পরিজন যারা আছেন এবং অন্যান্য বিভিন্ন গ্রাম থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার ধর্মদেশনার কলবর বৃদ্ধি না করে এই তীর্থস্থানটি অতি দ্রুত সফল হোক আপনারা সকলের সহযোগিতা করবেন। যে এখানে অনেকে অনেক কথাগুলো বলেছেন যাতে যে আমরা অনেকে অনেকভাবে অর্থ ব্যয় করি ঠিক না, যে প্রতি মাসে মাসে একটা এক একটা জিনিস আমরা পরিবারের সৌন্দর্যের জন্য পরিবার মানে মানে গৃহটি আমরা সাজাই আজকে খাট লাগবে পরশু ভালো লাগবে তো ফ্রিজ লাগবে তো টেলিভিশন লাগবে ঠিক না, সবকিছু আমাদের লাগবে কিন্তু পরিকল্পনা শুধু পারিবারিক হলে হবে না, পরিকল্পনার মধ্যে কিছু ধর্মের অংশ থাকাও জি। আমরা পরিবারের মধ্যে ধর্মের অংশ থাকে না বিদায় আমাদের জীবনটা কি হয় না মহৎ হয় না, এসে জন্য আপনারা এমন একটা পরিকল্পনা করবেন আমি বলছি না যে পরিবারের সুখ সুন্দর জন্য পরিবারের আসবাবপত্রের প্রয়োজন আছে ফ্রিজ টেলিভিশন বিনোদন এই সেই আবি চাবি সবকিছুর দরকার আছে, একটা মানুষ কিভাবে বেঁচে থাকবে আপনারা তো আর সংসার ত্যাগী বৃক্ষ সমান নয় ঠিক না, কিন্তু একটা পরিকল্পনা রাখবেন যেখানে ধর্ম থাকবে ত্যাগ থাকবে অল্প অল্প টাকা সেখানে জমা করবেন সেগুলো বেশি হলে একটা তীর্থস্থানে দান করবেন যাতে সেটার উপকার লাগবে। সবাই বুদ্ধ দুঃখ ছইলে বুদ্ধ হর ছিল বুদ্ধ ধর্ম হর তাদের কি আরে কেস নিতে করি এইগুলো তো বুঝলি আর তুই আল্লাহ আইন করিল আর তুই আল্লাহ
দেখবো হারা বৌদি বুঝছেন না, যদি বা স্বামী রে বা পিতার হয় কিন্তু তখন না কিন্তু তখন যাই হারা হারিয়ে আমাকে অনন্ত জন্ম জন্মান্তর পরিক্রমাকারী সুখ দানকারী নির্বাণ প্রদানকারী দুঃখ থেকে মুক্তি প্রদানকারী তাকেই যদি আমি হারিয়ে ফেলি ঠিক না, তাহলে আমাকে কে রক্ষা করে? বুঝতে পারছেন তো? এসে জন্য প্রত্যেকটির বাজেট থাকবে পরিবারের আসবাবপত্রের, কিন্তু একটা বাজেট লাগবে ধর্মীয় বাজেট। কেমন? নিজের স্ত্রী অল্প অল্প একটা বের করবেন, সেখানে অল্প জমা রাখবেন, ছেলে মেয়েদেরকে দিবেন বাবু তুমি এখানে দু টাকা দুধের পাঁচ টাকা দাও, স্ত্রী স্বামীও দিবে, তাহলে দিতে দিতে দু মাস হলে সে একটা অঙ্ক হবে, তাহলে এক মাসে আপনি তীর্থস্থানে চলে যাবেন সেগুলো দান করার জন্য। কেমন? আপনাদের অল্প অল্প সহযোগিতায় আমাদের এই পঞ্চবর্গীয় পদ্ম প্রমুখ পঞ্চবর্গীয় স্থাপনাটি কি হবে পূর্ণাঙ্গ হবে। যদি আমরা 15 লক্ষ টাকার বাজেট বলছি, সেখানে আপনি 3 লক্ষ টাকার বাজেট করতে পারবেন, ও গরিব হারিব না হারিব, কারণ এটা অনেক কাজ। সেটা যদি আপনি ডিজাইন করেন, স্টাইল করেন, ইত্যাদিতে সেটা সাজসজ্জা করেন, সেখানে 30 লক্ষ টাকা দিলেও কি করতে পারবেন না, আপনি শেষ করতে পারবেন। সেজন্য আপনারা সকলে সহযোগিতা করবেন, দান করবেন। সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা মন্ডলী এবং আমার সেবক মন্ডলী, আমার শিষ্যরা আছে, আমি আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। কেমন? অতি দ্রুত আপনাদের এই কাজটি বাস্তবায়ন হয়, সকলের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক, অন্তিমী নির্বাণ লাভ হোক, সেরকম আমার ধর্মদেশনা কলেজের বৃদ্ধি না করে আপনাদের সকলকে পুনর্দান আশীর্বাদ করে এখানে ধর্মদেশনা শেষ করছি। হ্যাঁ চলুন না, আচ্ছা
গরম করবো না অনেক দিন তো আচ্ছা মায়ং বান্তে সংসারে কন্তারে খাদ অসুলতায় নিবানাং আছি ভারণাতায় এমাং অপরুক্ষ একু সংগাচা দানাং দেমা জিমা দুতিয়ম্পে এমাং অপরুক্ষ একু সংগাচা দানাং দেমা জিমা তাতিয়ম্পে এমাং অপরুক্ষ একু সংগাচা দানাং দেমা জিমা জিমা এখন আমরা প্রার্থনা করব, যে কোনো কর্মের পরে প্রার্থনা করতে হয় কেমন, যে আমি তো প্রার্থনা করছি অনেকদিন হচ্ছে, এখন এখানে অনেক আমার বিগত সেবক আছেন যারা 5 বছর 6 বছর 4 বছর ধরে আমার সাথে বছর বসে গেছেন, প্রতিদিন প্রার্থনা করেন অথবা মাঝে মধ্যে করেন, আমার প্রার্থনা গুলো শেখানো প্রার্থনা গুলো সেরকম কে আছেন সাহেব সেরকম শিখানো হন হন আছে মাঝে মধ্যে গরমদের হন প্রতিদিন গরমদের হন আছে না একজন না ওই না দুজন তিনজন চারজন আছে একজন আপনার উপাসক পড়ে উপাসক হন হন আছে উপাসক দুজন তিনজন চারজন পাঁচজন ছজন মাত্র আর মাঝে মধ্যে হন হন গরম দেখবেন এর দাম না চলে তাহলে কাকে কি শেখাচ্ছে আমি দেখুন আপনারা তো প্রার্থনা প্রতিদিন করছেন না আমি তো আপনাদেরকে শিখাতে যাচ্ছি ঠিক না এগুলো করতে হবে না এখনো বলছি আবারও বলছি এই প্রার্থনা গুলো মাঝে মধ্যে করবেন যদি প্রতিদিন করে না আমরা পঞ্চশীল গ্রহণ করে ধর্ম শ্রবণ করে ইন্দ্র দান করি সংবদান অষ্টপ্রস্কার দান করি বুদ্ধ মুক্তি দান করি কল্পতরু দান করি পঞ্চবর্গীয় বৌদ্ধপ্রমুখ পঞ্চবর্গীয় প্রতিবিম্ব স্থাপনা প্রতিষ্ঠা করে অর্থ দান করে অতীত জন্মে দেহ জীবনে দানশীল ভাবনার ফলে যে পুণ্য সঞ্চয় করেছি এই পুণ্যের ফলে আমি প্রার্থনা করছি যতদিন নির্বাণ লাভ না করি ততদিন ছিয়ানব্ব প্রকার রায় শাস্তি পঞ্চ ভয় পঞ্চবড়ি সুতর ভাই কীর্তিকল্প ষোলোপদ্র দশদণ্ড অষ্টদোষ বিশ্বশীষ বিনাশপ্রস্ত অপার মৃত্যু না হোক দুশ্চিন মাতাপিতার গর্বে জন্ম না হোক মূর্খের সান্নিধ্য না হোক নিচকুলে সন্ডাল খুলে দরিদ্র খুলে জন্ম না হোক বদ্ধ শূন্য গল্পে জন্ম না হোক
এই পুণ্যের ফলে জন্ম পরিক্রমায় দুর্গ মনুষ্য দেব ব্রহ্মজীব লাভ হোক শিলগণ পদবিতার গর্বে জন্ম হোক উচ্চবংশীয় ধনুশালীগুলি জন্ম হোক প্রতি জন্মে উদ্যোগণে সাক্ষাৎ লাভ কল্যাণ মিত্রে সাক্ষাৎ লাভ ইহজীবনে অষ্টমার্গে একুন মার্গ লাভ করে অন্তিমে নির্বাণ সাক্ষাৎ লাভ একসাথে বলবেন মহামতো সব দুঃখ মোচতো